নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, গ্রহদের পরিবর্তনশীল সঞ্চার, সেই নিয়েই আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা যে বিষয়টিকে আজকে বেছে নিয়েছি সেটি হলো বুধের সঞ্চার এবং বুধের বক্রীভবন। বুধের সঞ্চারের মধ্যে কতগুলি বিশেষ ঘটনা খুব দ্রুত দেখতে পাওয়া যাবে। এর মধ্যে প্রথম ঘটনাটি ঘটেছে গতকাল, অর্থাৎ 28শে ডিসেম্বর বুধ মকর রাশিতে প্রবেশ করেছে। 28 তারিখ মকরে বুধের প্রবেশের পরেই 29 তারিখ বুধ কিন্তু বক্রী হচ্ছে। বুধ বক্রী হয়ে ঠিক 31 তারিখে, অর্থাৎ 2 দিন পরেই প্রবেশ করবে আবার ধনুরাশিতে। ধনুরাশিতে বিপরীত অর্থাৎ বক্র গতিতে বুধ চলতে থাকবে 18 তারিখ পর্যন্ত এবং 18ই জানুয়ারি বুধ মার্গী হবে। 7ই ফেব্রুয়ারি বুধের পুনঃপ্রবেশ ঘটবে মকর রাশিতে। তাহলে এই যে বুধের সঞ্চার অ্যাভারেজ রাশিচক্রের উপরে কি প্রভাব বিস্তার করবে, সাধারণ মানুষের ক্ষেত্রে কি ঘটতে চলেছে সেটা আমরা একটু আলোচনা করে নিই এবং তারপরে আমরা ইন্ডিভিজুয়াল রাশিভিত্তিক আলোচনায় প্রবেশ করব। বুধের কালপুরুষের নবম ভাবে বৃহস্পতির ঘরে অগ্নি রাশিতে বক্রী ভবন, কালপুরুষের দশম ভাবে মকরে বুধের প্রবেশ এবং তার ঠিক পরেই এর বক্রী হওয়া, কালপুরুষের নবমে বৃহস্পতির ঘর ধনুতে প্রবেশ, তার যে ফলাফল সাধারণ রাশিচক্রের ওপরে পড়তে চলেছে সেটা কিন্তু বেশ সুদূরপ্রসারী হবে। রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কিছু অশান্তির সম্ভাবনা রয়েছে, বড় ধরনের অশান্তি রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হতে পারে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো সরকারি নীতির প্রভাব আমাদের জীবনে পড়তে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে শিল্প জগতে যারা রয়েছেন তাদের উপরে কিন্তু স্ট্রেস বাড়বে। অর্থনৈতিক মন্দার সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। শারীরিক দিক থেকে সাধারণ মানুষকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, যে কোনো রকম রোগ প্রবণতা সেটা কিন্তু বাড়তে চলেছে। এবং কালপুরুষের নবম খেয়াল রাখতে হবে, এই নবম হলো ষষ্ঠের চতুর্থ, ষষ্ঠপতির বক্রী অবস্থায় প্রবেশ এবং 18 দিন অবস্থান, এটা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। কখনো কখনো কিছু ভয়ের প্রবণতা অবশ্যই রয়েছে এবং যাদের রাশিচক্রে বর্তমান সময়ে বেশ কিছুটা পীড়াদায়ক দশা চলছে তাদের কিন্তু একটু বেশিই সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক দিক থেকে মন্দার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও অনেকটা থাকবে। খেয়াল রাখতে হবে বেশ কিছু প্রতারণামূলক চক্র, তারা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে উঠবে এই সময়। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। মানুষের মধ্যে শাস্ত্র চর্চা করবার আগ্রহ সেটা বাড়বে। বাক্যের দ্বারা কনভিন্সিং পাওয়ার সেটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গবেষণাধর্মী কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, একটা একদম নতুন দিক আবিষ্কার হওয়ার সুযোগ সেটা কিন্তু আসতে পারে। বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন ঘটবার সম্ভাবনা রয়েছে, সেটা শিল্পক্ষেত্রে হতে পারে, সেটা সাধারণ মানুষের কর্মক্ষেত্রে হতে পারে, কোনো নতুন আবিষ্কারের ক্ষেত্রে হতে পারে। বুধ এই বক্রী অবস্থায় কিন্তু বড় রকমের ফল দান করে যাবেন। তাহলে এবার আমরা প্রবেশ করি রাশিভিত্তিক আলোচনা প্রসঙ্গে। মেষ থেকে মীন 12টি রাশির মানুষদের উপরে এই বুধের সঞ্চার কি প্রভাব বিস্তার করতে চলেছে এবং সবশেষে আমরা আলোচনা করব প্রতিকার হিসেবে আমরা কি করতে পারি, খুব সহজ সরল প্রতিকার যার মাধ্যমে বুধের বক্রী ভবনের নেগেটিভ ইম্প্যাক্টকে আমরা কিছুটা বেনিফিশিয়াল ইম্প্যাক্টে কনভার্ট করতে পারি। এবং এই যে সময় বুধ বক্রী থাকবে 29শে ডিসেম্বর থেকে 18ই জানুয়ারি পর্যন্ত, এই সময় বুধের বক্রী হওয়া, কালপুরুষের নবমে ধনুরাশিতে বৃহস্পতির অবস্থানকালে মেষ থেকে মীন 12টি রাশি কিংবা 12টি লগ্নের মানুষ যে ফল প্রাপ্ত হতে চলেছেন সেটাই আমরা এখন আলোচনা করব। প্রথমেই আসি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে। ফটকা টাকা পয়সা, উন্নতির সম্ভাবনা, মানসিক অস্থিরতা বাড়বে। মাতৃকুল, মামাবাড়ি, গ্রহণযোগ্যতা কমে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। হঠকারী সিদ্ধান্ত মেষ রাশি মেষ লগ্নের মানুষরা নিতে চাইবেন। বাবার স্বাস্থ্যহানি, ব্রিদিং প্রবলেম বাড়তে পারে, স্নায়ু সংক্রান্ত কোনো পীড়ায় আক্রান্ত হতে পারেন। খুব কাছের আত্মীয় পরিজন, এদের থেকে দূরত্ব সৃষ্টি হবে, লিভার সংক্রান্ত পীড়ায় কষ্ট পেতে পারেন মেষ।
বেশ কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যায়, ঠিক তেমনভাবেই বেশ কিছু টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে, তবে ঋণ প্রাপ্ত হলে সেই টাকা পয়সার মাধ্যমে বড় কোনো কাজে আপনি পার্টিসিপেট করতে পারবেন। কোনো স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল ইনক্লিনেশন ফিল করতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। ভারী কাজকর্ম করতে গিয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, স্নায়ু পীড়ায় কষ্ট পেতে পারেন, বাক্যের কারণে শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনে অশান্তির কারণে সৃষ্টি হতে পারে কিছু ডিপ্রেসিভ মেন্টালিটি, হাতে আঘাত পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। যারা শিল্প সাহিত্য জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উন্নতির সম্ভাবনা বাড়বে এবং নতুন করে কর্মসংস্থানে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও বৃষর ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন বৃষ, ঠকে যাওয়া প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের লোভের উপরে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের বিবাহের সম্ভাবনা বাড়বে, বিয়ের কথাবার্তা এগোবে, আবার অন্যদিকে সেপারেশনের চিন্তাভাবনা সেটাও করতে দেখতে পাওয়া যাবে, ভুল ডিসিশন নিয়েই ফেলতে পারেন আপনি। গুপ্ত শত্রুতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়াই যায়, মানসিক অস্থিরতা বাড়বে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের, অর্থনৈতিক অবস্থায় উন্নতি ঘটবে, ব্যবসার ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করবার সুযোগ মিথুন পেতে চলেছেন। শরীর কিন্তু কিছুটা হলেও দুর্বল, বস্তুতান্ত্রিক মানসিকতা বাড়বে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে পড়বেন, গৃহ পরিবর্তনের সুযোগ আসতে পারে। কর্কট রাশি কর্কট লগ্ন নিজের বুদ্ধির ভুলের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হতে পারে, নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা আসতে চলেছে। বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন হতে পারেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা, যে কোনো রকম হঠকারিতা আপনাকে অ্যাভয়েড করতে হবে, কোনো রকম আইনি অশান্তির মধ্যেও কর্কট জড়াতে পারেন, ভ্রাতৃবিরোধ প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে, ভাই কিংবা বোনের স্বাস্থ্য এটাও কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের প্রেমের ক্ষেত্রে ছেলে মানুষের মাত্রা বাড়বে, শরীর কিন্তু দুর্বল, ইমিউনিটি সিস্টেম পুরোপুরি সাপোর্ট করছে না, নতুন কোনো কাজকর্মে সংযুক্ত হতে পারেন সিংহ রাশির মানুষরাও, কর্মের ক্ষেত্রে সাফল্য আসবে, পেটের সমস্যায় ভুগতে পারেন, অর্থনৈতিক দিক থেকে সিংহের চাপে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। হঠাৎ করে ঋণ প্রাপ্তির সংযোগ রয়েছে এবং ছেলে মানুষই বশত কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলতে পারেন, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করবার সময় ভীষণ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি বাড়বে, বাড়িতে তড়িৎ কিংবা আগুন সংক্রান্ত কোনো একটা দুর্ঘটনার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, মানসিক দিক থেকে অনেক বেশি স্ট্রং হয়ে উঠবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা, বিয়ের কথাবার্তা নিয়েও চিন্তাভাবনা করা যেতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের আরেকটি দিকে ডেভেলপমেন্ট হতে পারে, সেটি হলো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবার পূর্ণ সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে এবং বড় কোনো কর্মকাণ্ডে কন্যা কিন্তু সংযুক্ত হতে পারেন। ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্টাডি যারা করছেন তাদের ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা রয়েছে। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের খরচ মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, এমনকি সেভিংসে হাত পড়তে পারে বুধ বক্রী হওয়ার কারণে। নতুন কোনো পার্টনারশিপের পরিকল্পনা করতে পারেন তুলা রাশি তুলা লগ্নের মানুষরা, যাদেরকে খুব কাছের বন্ধু মনে করেছিলেন সেই সমস্ত মানুষজনের কাছ থেকে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে, লেখালেখির প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে, ক্রিয়েটিভিটি বাড়বে তুলা রাশির মানুষদের। তবে এই একই সঙ্গে সঙ্গে তৈরি হতে পারে কিছু গুপ্ত শত্রুতা, আপনার ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে অন্য মানুষদের আপনার প্রতি ঈর্ষান্বিত হওয়ার মানসিকতা দুটোই কিন্তু সৃষ্টি হতে চলেছে। হঠাৎ করে স্নায়ু সংক্রান্ত পীড়ায় ভুগতে পারেন শরীরের ঊর্ধ্বাঙ্গ, হাত কাঁধ পিঠ আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের খরচ বাড়বে, টাকা পয়সা হাতে আসবে, কিন্তু সেই টাকা পয়সা রক্ষণাবেক্ষণ সংরক্ষণের ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু ব্যর্থ হতে চলেছেন, নতুন কিছু যোগাযোগ সৃষ্টির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়, প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে এবং কানেকটিভিটি যেগুলো আসবে সেগুলোকে ইউটিলাইজ করে নতুন পেশায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে, বিজ্ঞান চেতনার অভাব ঘটতে পারে, বাক্যের কারণে শত্রুতা অশান্তি সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, মানুষকে ভরসা করে কিছুটা ঠকতেও পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা।
আত্মীয় পরিজন কুটুম্ব কুলে অশান্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ভুল সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরি হবে, খাদ্যের প্রতি আকর্ষণ বাড়বে, পেটের সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে। নতুন করে বেশ কিছু বন্ধুর সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে, চাইল্ডিশ বিহেভিয়ার বাড়তে চলেছে, হঠাৎ করেই স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। গোপন শত্রুতার মাত্রা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষকে ভরসা করে বেশ খানিকটা ঠকতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা, হঠাৎ করেই কেমন ছেলে মানুষীপূর্ণ আচরণ করেই ফেলতে পারেন আপনি। নতুন কোনো কাজকর্মের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মকর রাশি মকর লগ্নের মানুষদের পুরনো ব্যথা যন্ত্রণা জেগে উঠতে পারে, অনেক না বলা কথা এই সময় বলতে পারবেন মকর রাশি মকর লগ্নের মানুষরা। মানুষকে কনভিন্স করবার ক্ষমতা মকরের ক্ষেত্রে বাড়বে, পরিশ্রমের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি। তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষের মধ্যে জ্যোতিষ চর্চার আগ্রহ দেখতে পাওয়া যাবে এবং এরা কিন্তু জ্যোতিষ শিখতেও শুরু করবেন, এদের প্রেডিক্টিভ স্কিল প্রেডিক্টিভ এবিলিটি এগুলি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মানসিক দিক থেকে মকর কখনো কখনো কিছুটা চাপেও পড়তে পারেন, বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে যেতে পারে, পরকীয়া কোনো সম্পর্ক দাম্পত্য বহির্ভূত কোনো সম্পর্কে মকর উন্নতি করতে পারবেন এবং এই যে মেন্টাল অ্যাটাচমেন্ট এর থেকেও কিন্তু মানসিক তৃপ্তি লাভের সম্ভাবনা বাড়বে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন প্রেমের ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে, মানুষকে প্রপোজ করতে চাইলে মনের মানুষটাকে কনভিন্স করতে চাইলে এই সময়টা কিন্তু আদর্শ সময়। 31 তারিখের পর থেকেই চেষ্টা চরিত্র অবশ্যই করা যেতে পারে, তবে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা আসবে, ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে চলেছে। যারা ভাবছিলেন কিছু লোন নিয়ে ব্যবসাটাকে ডেভেলপ করবেন, আরও একটা বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছু একটা করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে, ঋণ প্রাপ্তিতে বাধা এই সময় দেখতে পাওয়া যাবে। তবে লটারির টিকিট কাটতে পারেন, ফাটকা টাকা পয়সা সেটাও আসতে পারে। সাধারণ মানুষরা শেয়ার মার্কেটে বেশ কিছুটা উন্নতি করতে পারবেন, নাচ গান অভিনয় ইত্যাদি ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মানুষ ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের স্পষ্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো কিছু শত্রুতার সম্মুখীন কুম্ভ হতে পারেন, হারিয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করবার সম্ভাবনা এই সময় আসতে চলেছে, স্নায়ুপীড়ায় কুম্ভ কিন্তু কষ্ট পেতে পারেন। মীন রাশি কিংবা মীন লগ্ন দায়বদ্ধতা বাড়বে, কর্মক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়তে চলেছে, আয় উপার্জন সেভিংস ট্যাক্স ইত্যাদি সংক্রান্ত অনেক কঠিন কঠিন বিষয় আপনি অতিক্রম করতে পারবেন। এই সময় বিয়ের কথাবার্তা এগোতে পারে, স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির একটা সংযোগ এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। কোনো ভ্রান্ত ধারণা কোনো কুসংস্কারের বশবর্তী হয়ে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় মীন রাশি মীন লগ্নের মানুষদের মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই রয়েছে। প্রেমজ সম্পর্কে আবিষ্ট হতে পারেন মীন রাশি মীন লগ্নের মানুষরা, হঠাৎ করেই বিয়ের কথাবার্তা অনেকটা এগিয়ে যেতে পারে, বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, অর্থনৈতিক দিক থেকে মীনের উন্নতি দেখতে পাওয়া যাবে। তাহলে মেষ থেকে মীন 12টি রাশি 12টি লগ্নের মানুষদের জন্য বুধের বক্রী ভবন কি প্রভাব বিস্তার করতে চলেছে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুধ বক্রী হওয়ার কারণে যদি আপনি উপলব্ধি করেন যে সমস্যা বাড়ছে, স্ট্রেস টেনশন প্রেশার ফাইন্যান্সিয়াল স্ট্রেস ইত্যাদি বাড়ছে এবং কিছু প্রতিকার দরকার, সেই ক্ষেত্রে সবুজাভ হলুদ বর্ণের যে গণেশ মূর্তি তার একটা কিনে আনা যেতে পারে এবং সেই গণেশ মূর্তিকে প্রতিদিন দুর্বার সাহায্যে অভিষেক করা যেতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে আপনি গণপতি বন্দনা এটাও করতে পারেন প্রত্যেক দিন। যদি এই ধরনের গণেশ মূর্তি পাওয়া না যায় সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় শিবের স্তোত্র পাঠ সেটাও কিন্তু আপনার জন্য সুফলদায়ক হবে, শিবলিঙ্গের অভিষেক শিব পূজন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই বুধের বক্রী ভবনের সময় ভালো ফল পাবেন। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা প্রোডাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এই প্রতিকারগুলি যথেষ্ট ভালো ফল দেবে। এরই সঙ্গে সঙ্গে বাড়িতে যদি শ্রীযন্ত্রম থাকে তাকে নতুন করে প্রতিষ্ঠা করতে পারেন, ক্রিস্টাল মালা ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট সেটাও কিন্তু আপনি ধারণ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।